সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে। শুরুতে NBS24.org শিরোনাম। সীমান্ত সংঘাতের আবহে তিব্বতে আণবিক, জৈবিক ও রাসায়নিক যুদ্ধের মহড়া চীনের। রোহিঙ্গা গণহত্যার দায়ে মিয়ানমারের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিচ্ছে যুক্তরাষ্ট্র। আফ্রিকায় অস্ত্র বিক্রিতে নজর তুরস্কে। ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে প্রস্তুত সৌদি আরব। অমিক্রন অবিশ্বাস্য হারে ছড়িয়ে পড়ছে বলছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। কারাবন্দি ছেলেকে নিয়ে প্রশ্ন করায় সাংবাদিকের ওপর চড়াও হলেন বিজেপির মন্ত্রী। আফগানিস্তানে কেউ না খেয়ে মারা যাবে না বলছে WFP। এবং হংকংয়ে বহুতল ভবনে আগুন, আটকা পড়েছে 300+ মানুষ। দর্শক, রোহিঙ্গা গণহত্যার দায়ে মিয়ানমারের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিচ্ছে যুক্তরাষ্ট্র। এ বিষয়টি আপনি কিভাবে দেখছেন? ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মন্তব্য। দর্শক, এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। বিস্তারিত খবর পড়ছি আমি ফজলে রাব্বি। সীমান্ত সংঘাতের আবহে তিব্বতে আণবিক, জৈবিক ও রাসায়নিক যুদ্ধের মহড়া চীনের। ভারতের সঙ্গে সীমান্ত সংঘাতের আবহে তিব্বতে আণবিক, জৈবিক ও রাসায়নিক যুদ্ধের মহড়া চালালো চীন। ফলে ভবিষ্যতে লাল ফৌজ যে আরও অগ্রাসী হয়ে উঠবে সেই ইঙ্গিতে মিলেছে বলে মত প্রতিরক্ষা বিশ্লেষকদের। মঙ্গলবার লাল ফৌজের একটি নিউজ পোর্টাল জানায় যে গত নভেম্বর মাসে তিব্বতে মহড়া চালানো হয়। জানা গিয়েছে তিব্বত মিলিটারি রিজনের এই সামরিক মহড়া হয়েছে পিপলস লিবারেশন আর্মি তথা চীনা সেনাবাহিনীর ওয়েস্টার্ন থিয়েটার কমান্ডের তত্ত্বাবধানে। বলে রাখা ভালো, চীনের 5টি থিয়েটার কমান্ডের মধ্যে ভারতের সঙ্গে সীমান্তে দায়িত্বে রয়েছে ওয়েস্টার্ন থিয়েটার কমান্ড। লাদাখ থেকে অরুণাচল প্রদেশ পর্যন্ত প্রায় 3,500 কিলোমিটার সীমান্ত ভাগ করেছে ভারত ও চীন। তাই তিব্বতী মহড়া নয়াদিল্লির উদ্বেগ বাড়িয়ে তুলছে। জানা গিয়েছে লাল ফৌজের সামরিক মহড়ায় অংশ নেয় কয়েক হাজার সেনা। কাল্পনিক শত্রুর বিরুদ্ধে রকেট হামলা চালায় চীনা ফৌজের সশস্ত্র বাহিনী। শত্রু শিবির গুড়িয়ে দেওয়ায় হামলা চালায় সাজোয়া গাড়ি। তারপর গ্যাস মাস্ক ও বিশেষ পোশাক পরে আণবিক ও রাসায়নিক হামলা ব্যর্থ করার মহড়া চালায় চীনা বাহিনীর জওয়ানরা। উল্লেখ্য, কয়েকদিন আগে জৈব যুদ্ধের আশঙ্কা বাড়ার ইঙ্গিত দিয়েছিলেন সদ্য প্রয়াত ভারতের প্রথম সেনা সর্বাধিনায়ক জেনারেল বিপিন রাওয়াত। বলে রাখা ভালো, করোনা মহামারীর আবহে বন্ধু দেশগুলোর সঙ্গে একত্রে বিপর্যয় মোকাবেলা করার প্রস্তুতি নিচ্ছে ভারতীয় সেনাবাহিনী। সে মহড়ার নাম দেওয়া হয়েছে PANEX-21। ডিসেম্বর মাসের 20-22 পর্যন্ত পুনেতে চলবে এই মহড়া। অংশ নেবে বাংলাদেশ, ভুটান, নেপাল, শ্রীলঙ্কা, মায়ানমার ও থাইল্যান্ড। এই মহড়ার মাধ্যমে দেশগুলির সঙ্গে প্রাকৃতিক বিপর্যয় মোকাবেলায় সহযোগিতা বাড়িয়ে তোলা হবে। গত সপ্তাহে PANEX-21 এর উদ্বোধনী অনুষ্ঠানে ভারতীয় সেনা চিফ অব ডিফেন্স স্টাফ জেনারেল বিপিন রাওয়াত এক নতুন ধরনের যুদ্ধের উপর আলোকপাত করেন। তিনি জানিয়েছিলেন, যদি জৈব যুদ্ধে পরিস্থিতি তৈরি হয় তাহলে ফৌজের উচিত দেশকে বিভিন্ন জীবাণু ও মহামারীর হাত থেকে রক্ষা করা। রোহিঙ্গা গণহত্যার দায়ে মিয়ানমারের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিচ্ছে যুক্তরাষ্ট্র। রোহিঙ্গা গণহত্যার বিষয়ে যুক্তরাষ্ট্র তার অবস্থান থেকে এক বিন্দু সরে আসেনি বলে জানান মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। বুধবার মালয়েশিয়া এক সংবাদ সম্মেলনে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন বলেন, রাখাইনে গণহত্যার জন্য মিয়ানমারের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণে যুক্তরাষ্ট্র প্রতিশ্রুতিবদ্ধ। 2017 সালের আগস্টে মিয়ানমার সেনাবাহিনী ও দেশটির সরকারের দমনপীড়নের মুখে বাংলাদেশে পালিয়ে আশ্রয় নেয় 7 লাখের বেশি রোহিঙ্গা। জাতিসংঘ সহ একাধিক আন্তর্জাতিক সংস্থার প্রতিবেদনে রোহিঙ্গা নির্যাতনের জন্য মিয়ানমারের সেনাপ্রধান সহ দেশটির স্টেট কাউন্সিলর অংসান সূচি ও মিয়ানমার সরকারকে সরাসরি দায়ী করা হয়। রোহিঙ্গা নির্যাতনকে গণহত্যা, মানবাধিকার বিরোধী অপরাধ হিসেবে আখ্যা দেয় জাতিসংঘ। এবার রাখাইনে রোহিঙ্গাদের উপর গণহত্যার অভিযোগে মিয়ানমারের জান্তা প্রধানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানালো ওয়াশিংটন। বুধবার মালয়েশিয়া সফররত মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন বলেন, রোহিঙ্গাদের উপর মিয়ানমার সেনাবাহিনীর গণহত্যার বিষয়টি এখনও তদন্ত করছে যুক্তরাষ্ট্র। এ বিষয়ে শিগগিরই জান্তা সরকারের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা জানান তিনি। বলেন, রোহিঙ্গা জাতিগোষ্ঠীর বিরুদ্ধে যে নির্যাতন নিপীড়ন করা হয়েছে তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে যুক্তরাষ্ট্র প্রতিশ্রুতিবদ্ধ। অ্যান্টনি ব্লিংকেন বলেন, মিয়ানমারের বিরুদ্ধে আমরা বরাবরই কঠোর পদক্ষেপ নিয়ে থাকি, ভবিষ্যতে দেশটির বিরুদ্ধে আরও কঠিন ব্যবস্থা নেওয়া হবে, আমরা সেই নিয়ে সামনের দিকে এগোচ্ছি। রাখাইনে গণহত্যার বিষয় নিয়ে আমরা তদন্ত করছি, এ বিষয়ে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। এর আগে গত সপ্তাহে গণতন্ত্রপন্থীদের ওপর নিরাপত্তা বাহিনীর দমনপীড়নের অভিযোগে মিয়ানমারের জান্তা প্রধান মিন অং হুইংকে মানবতা বিরোধী অপরাধে অভিযুক্ত করে আন্তর্জাতিক অপরাধ আদালত। সংস্থাটি বলছে, মিয়ানমারের নিরাপত্তা বাহিনী যে গণ নৃশংসতা চালিয়েছে তার দায় সেনাপ্রধানকে নিতেই হবে। ICC-র ওই রায়ের পরই এবার মিয়ানমার সেনাপ্রধানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা বলছে যুক্তরাষ্ট্র। আফ্রিকায় অস্ত্র বিক্রিতে নজর তুরস্কের।
তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোয়ান আফ্রিকার বিভিন্ন দেশের সঙ্গে সম্পর্ক জোরদার করতে গুরুত্ব আরোপ করেছেন। ইস্তানবুলে মহাদেশটির বিভিন্ন দেশের নেতাদের নিয়ে বৈঠকের আগে তিনি মূলত প্রতিরক্ষা সম্পর্ককে গভীর করতে উদ্যোগী হয়েছেন, আর এর পেছনে রয়েছে দেশগুলোর কাছে তুর্কি ড্রোন বিক্রি করার চেষ্টা। ফরাসি বার্তা সংস্থা এপি এ খবর জানিয়েছে। দুইদিনব্যাপী তুর্কি আফ্রিকা অংশীদারিত্ব সম্মেলন শুরু হচ্ছে শুক্রবার। এর আগে অক্টোবরে বিনিয়োগ ও বাণিজ্য নিয়ে শীর্ষ পর্যায়ে বাণিজ্যিক ফোরামের আলোচনা হয়েছিল। বিশেষজ্ঞরা বলছেন প্রক্রিয়া নিরাপত্তা সম্পর্কে দ্রুত গতিতে আগাচ্ছে। তুরস্ক আফ্রিকার দেশগুলোর কাছে কম দামে সামরিক সরঞ্জাম বিক্রি করতে চায় কোনো বড় শর্ত ছাড়াই। এই সম্মেলনে 39টি দেশের 13 জন প্রেসিডেন্ট সহ শীর্ষ নেতা মন্ত্রীরা তাদের উপস্থিতি নিশ্চিত করেছেন। শনিবার সম্মেলনে ভাষণ দেবেন এরদোয়ান। সোমালিয়াতে তুরস্কের একটি সামরিক ঘাঁটি রয়েছে। এছাড়া মরক্কো ও তিউনিশিয়া তুরস্কের যুদ্ধের ড্রোন এরই মধ্যে পেয়ে গেছে বলে খবর প্রকাশিত হয়েছে। অক্টোবরে এরদোয়ানের সফরের সময় অ্যাঙ্গোলো তুরস্কের ড্রোন কেনার বিষয়ে আগ্রহ প্রকাশ করেছে। ইথিওপিয়া প্রধানমন্ত্রী আবি আহমেদের সঙ্গে আগস্টে আঙ্কারা একটি সামরিক সহযোগিতা চুক্তি স্বাক্ষর করেছে। আফ্রিকার অস্ত্রের বাজারে প্রভাবশালী রাশিয়া। 2015 থেকে 2019 সাল পর্যন্ত মহাদেশটির কেনা 49% অস্ত্রই রাশিয়ার। সম্প্রতি তুরস্কের অস্ত্র বিক্রিও বেড়েছে অঞ্চলটিতে। ইউনিভার্সিটি অব জেনিয়ার আন্তর্জাতিক সম্পর্কের গবেষক ফেডরিকো জোনেলি বলেন, সবচেয়ে গুরুত্বপূর্ণ খাত হল প্রতিরক্ষা, কারণ এটি একটি নতুন দিক। তুরস্কের খাতে জোর দিচ্ছে বিশেষ করে ড্রোন। ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে প্রস্তুত সৌদি আরব। সৌদি আরব বলেছে 2002 সালের আরব ইনিশিয়েটিভ শান্তি প্রস্তাবনার ভিত্তিতে ইহুদিবাদী ইসরায়েলের সঙ্গে তারা সম্পর্ক স্বাভাবিক করতে প্রস্তুত রয়েছে। রিয়াদ থেকে প্রকাশিত আরব নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে জাতিসংঘে নিযুক্ত সৌদি আরবের স্থায়ী প্রতিনিধি আবদুল্লাহ মুয়াল্লিমি একথা বলেছেন। তিনি বলেন, শান্তির জন্য আরব ইনিশিয়েটিভ বাস্তবায়নের ব্যাপারে রিয়াদ প্রতিশ্রুতিবদ্ধ। কথিত আরব ইনিশিয়েটিভ শান্তির বিনিময়ে ইহুদিবাদী ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিকীকরণের চুক্তি করার কথা বলেছে। এতে বলা হয়েছে 1967 সালে দখল করা ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েলের দখলদারিত্বের অবসান ঘটাতে হবে এবং পূর্ব জেরুজালেমকে রাজধানী করে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনের সুযোগ দিতে হবে। তাহলে ইসরায়েলের সঙ্গে আরব দেশগুলো সম্পর্ক স্বাভাবিক করবে। আবদুল্লাহ আল মুয়াল্লিম বলেন, সৌদি আরবের সর্বশেষ অবস্থান হচ্ছে, আমরা ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে প্রস্তুত রয়েছে। যখন তেল আবিব সৌদি আরবের শান্তি উদ্যোগ বাস্তবায়ন করবে, তখনই রিয়াদ তেল আবিবের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করবে। আবদুল্লাহ আল মুয়াল্লিম দাবি করেন, যখন ইসরায়েল পিস ইনিশিয়েটিভ বাস্তবায়ন করবে, তখন শুধুমাত্র সৌদি আরব ইসরায়েলকে স্বীকৃতি দেবে না, বরং ইসলামী সহযোগিতা সংস্থা বা ওয়াইসিভুক্ত 57টি মুসলিম দেশ ইসরায়েলকে স্বীকৃতি দেবে। তিনি বলেন, সময় কখনো ভালো মন্দকে পরিবর্তন করে দেয় না। ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েলি দখলদারিত্বের ভুল সিদ্ধান্ত এবং যতদিন তার এই দখলদারিত্ব টিকে থাকুক, সেটি সবসময় ভুল হিসেবে পরিগণিত হবে। সৌদি আরব একথা বললেও তারই একান্ত অনুগত ও মিত্রদের সংযুক্ত আরব আমিরাত এবং বাহরাইন ইহুদিবাদী ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করেছে, কিন্তু 1967 সালের যুদ্ধের সময় দখল করা কোনো ভূখণ্ড ফিলিস্তিনিদের কাছে ফিরিয়ে দেয়নি। বিশেষজ্ঞরা মনে করছেন, সৌদি আরব ইসরায়েলের সঙ্গে শিগগিরই সম্পর্ক প্রতিষ্ঠা করতে যাচ্ছে, তার আগে নিতান্তই নামকাওয়া আসতে কিছু বক্তব্য দিল। অমিক্রন অবিশ্বাস্য হারে ছড়িয়ে পড়ছে বলছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। করোনা ভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট অমিক্রন অবিশ্বাস্য হারে ছড়িয়ে পড়ছে। বিশ্বের 77টি দেশে এ পর্যন্ত নতুন ভ্যারিয়েন্টের রোগী শনাক্ত হয়েছে। সারা বিশ্বকে সতর্ক করে দিয়ে এমনটি বলেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান টেড্রোস আদানম গ্যাব্রিয়াসুস বলেছেন, হয়তো আরও অনেক দেশে ছড়িয়েছে এই ভ্যারিয়েন্ট। এই ভ্যারিয়েন্ট মোকাবেলায় প্রয়োজনীয় সবকিছু করা হচ্ছে না জানিয়ে উদ্বিগ্ন। বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান বলেন, আমরা এখন নিশ্চিতভাবে বুঝতে পারছি যে ভাইরাসকে শুরুতে একেবারে গুরুত্ব দেয়নি আমরা। এখন অমিক্রন যদি অপেক্ষাকৃত কম গুরুতর রোগও হয়ে থাকে, আক্রান্তের হারে যে ঊর্ধ্বগতি, তার জন্য স্বাস্থ্য ব্যবস্থা প্রস্তুত নয়, ফলে আবারও পুরো পৃথিবীর স্বাস্থ্য ব্যবস্থা একটি বেকায়দায় পড়ার ঝুঁকি রয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, অমিক্রন ভ্যারিয়েন্টকে অতি সংক্রমণশীল এবং সারা বিশ্বে ভ্যারিয়েন্ট বিস্তার করতে পারে, কিন্তু এর লক্ষণগুলো খুবই মৃদু। ওই সংবাদ সম্মেলনে ডক্টর টেড্রোস ভ্যাকসিন পাওয়ার ক্ষেত্রে দেশে দেশে বৈষম্যের বিষয়টি আবারও তুলে ধরেন। ডক্টর টেড্রোস বলেন, করোনা ভাইরাস 19 ঠেকাতে ভ্যাকসিনের বুস্টার ডোজ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে, কিন্তু গুরুত্বের বিচারে কাদের দেওয়া হবে তা নির্ধারণ সেটাই মূল প্রশ্ন, সমস্যায় থেকে গেছে। কারাবন্দি ছেলেকে নিয়ে প্রশ্ন করায় সাংবাদিকের ওপর চড়াও হলেন বিজেপির মন্ত্রী। কারাবন্দি ছেলেকে নিয়ে প্রশ্ন করে এক সাংবাদিকের ওপর চড়াও হয়েছেন ভারতের কেন্দ্রীয় মন্ত্রী অজয় মিশ্র। উত্তরপ্রদেশের লক্ষিমপুর খেরিতে ধারণ করা এক ভিডিওতে অজয় এক সাংবাদিককে হেনস্থা করে বলেন দেখা গেছে। ভারতের গণমাধ্যম বুধবার এনডিটিভিতে এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে। ছেলে আশিস মিশ্রের বিরুদ্ধে আনা নতুন অভিযোগ নিয়ে অজয় মিশ্রকে প্রশ্ন করেন এক সাংবাদিক, এই ধরনের বোকার মতো প্রশ্ন করবেন না, আপনার কি মাথা খারাপ? এ সময় হঠাৎ সাংবাদিকের বিরুদ্ধে তেরে যান মোদী সরকারের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী। তিনি সাংবাদিকের মাইক কেড়ে নিয়ে বলেন, মাইক বন্ধ করো। ওই ভিডিওতে মন্ত্রীকে অশোভন আচরণ করতে এবং সাংবাদিকদের চোর বলতে দেখা গেছে। লক্ষিমপুর খেরিতে একটি অক্সিজেন প্ল্যান্ট উদ্বোধন শেষে বুধবার সাংবাদিকদের প্রশ্নের মুখে ঘটনা ঘটে বলে এনডিটিভি জানিয়েছে। এদিকে লক্ষিমপুর খেরিতে কৃষক
নাশকতায় অভিযুক্ত কেন্দ্রীয় মন্ত্রী অজয় মিশ্রকে কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকে বরখাস্ত করার দাবিতে লোকসভায় মুলতবি প্রস্তাব জমা দিয়েছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। বুধবার লোকসভা সচিবের কাছে জমা দেওয়া মুলতবি প্রস্তাবের নোটিশে ওয়াইনারের কংগ্রেস সাংসদ রাহুল লিখেছেন, উত্তরপ্রদেশ পুলিশের বিশেষ তদন্তকারী দল আদালতে পেশ করা রিপোর্টে জানিয়েছে, লখিমপুর খেরিতে খুনের ষড়যন্ত্র করেই কৃষকদের গাড়ির চাকায় পিষে দেওয়া হয়েছিল। এটি পরিকল্পিত ষড়যন্ত্র, অবহেলা নয়। সিটকাই অভিযুক্তের বিরুদ্ধে অভিযোগ সংশোধনের সুপারিশ করেছে। এই পরিস্থিতিতে সবার কাছে মুলতবি রেখে অজয়ের অপসারণের বিষয়টি নিয়ে আলোচনার দাবি জানান রাহুল গান্ধী। প্রসঙ্গত, গত 3 অক্টোবর লখিমপুর খেরিতে আশিসের গাড়িতে তলায় চাপা পড়ে বিক্ষোভকারী 4 কৃষকের মৃত্যু হয়েছিল। পরবর্তী সহিংসতা আরো 4 জন নিহত হন। তবে অজয়ের দাবি, ঘটনার সময় ওই গাড়িতে ছিলেন না আশিস। ওই ঘটনায় 9 অক্টোবর আশিসকে গ্রেফতার করে উত্তরপ্রদেশ পুলিশ। আফগানিস্তানে কেউ না খেয়ে মারা যাবে না, বলছে WFP। বিশ্ব খাদ্য কর্মসূচি WFP সতর্ক করে বলেছে, আফগানিস্তানে 2,28,00,000 মানুষ দুর্ভিক্ষের ঝুঁকিতে আছে। তবে তালেবান সরকারের উপপ্রধানমন্ত্রী আব্দুল সালাম হানাফি এমন দাবি প্রত্যাখ্যান করে বলেছেন, আফগানিস্তানে কোনো মানুষ অনাহারে মারা যাবে না। গত মাসে বিশ্ব খাদ্য কর্মসূচির আফগানিস্তান বিষয়ক প্রধান ম্যারি অ্যালেন 20 বছরের যুদ্ধপীড়িত দেশটিতে ভ্রমণ করেন। সেখানে তিনি বিভিন্ন অঞ্চল পরিদর্শন করেন। 2 দিন আগে ম্যারি অ্যালেন বলেন, অর্ধেকের বেশি আফগান অনাহারের ঝুঁকিতে রয়েছে। দেশটির 30,00,000 শিশু এখন অপুষ্টিতে ভুগছে। তবে তালেবান সরকারের উপপ্রধানমন্ত্রী আব্দুল সালাম হানাফি বলেছেন, তিনি এই সংখ্যার সাথে একমত নন। এখন পর্যন্ত অনাহারে আফগানিস্তানের কোনো নাগরিক মারা যায়নি বলে উল্লেখ করেন তিনি। যদিও তালেবান নেতা স্বীকার করেন, যুদ্ধ এবং খরার কারণে অনেকে দারিদ্রতার মধ্যে দিন কাটাচ্ছে, তবে তাদের অনাহারে মরার মতো অবস্থা হয়নি এবং এই বিষয়ে উদ্বেগের কিছু নেই। আফগানিস্তানের দরিদ্রতা লাঘবে মুসলিম দেশগুলো সহায়তা করার দায়িত্ব উল্লেখ করে হানাফি বলেন, ধীরে ধীরে দেশের অর্থনৈতিক অবস্থার উন্নতি ঘটছে। প্রতিবেশী এবং আঞ্চলিক দেশগুলো বিভিন্ন সেক্টরে বিনিয়োগ করতে আগ্রহ দেখাচ্ছে। এ সময় তিনি নিজস্ব উপর্যাপনে দেশের সকল প্রয়োজন মেটানোর সক্ষমতা সরকারের আছে বলে দাবি করেন। প্রসঙ্গত, তালেবান রাষ্ট্র ক্ষমতায় আসার পরপরই বিদেশি অর্থ সহায়তা বন্ধ হয়ে যায়। এ কারণে আফগানিস্তান চরম মানবিক ও অর্থনৈতিক সংকটে পড়েছে। ভঙ্গুর অর্থনীতি আরো ভেঙে পড়ায় কোটি কোটি মানুষ তীব্র ক্ষুধার মুখে পড়েছে। এতে করে দেশটিতে একসময় সচ্ছল মধ্যবিত্ত পরিবারগুলো এখন নিঃস্ব হয়ে পড়েছে। হংকংয়ে বহুতল ভবনে আগুন, আটকা পড়েছে 300+ মানুষ। হংকংয়ের সুউচ্চ ভবন ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। চায়না মর্নিং পোস্টের দেওয়া তথ্য মতে, এই ঘটনায় ভবনটিতে আটকা পড়েছে 300+ মানুষ। তবে আন্তর্জাতিক গণমাধ্যম BBC বলছে, আটকে পড়াদের সংখ্যা 100+। হংকং গণমাধ্যমের দেওয়া তথ্য মতে, বুধবার দুপুর 12:37 হংকংয়ের কজয়ে বে এলাকায় গ্লোয় সেন্টার রোডের ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে 38 ভবনে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ভবনে আটকে পড়াদের উদ্ধারে কাজ করে যাচ্ছে দমকল বাহিনী কর্মীরা। এরই মধ্যে একজন বৃদ্ধকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে। আগুন লাগার কারণে তিনি ঠিকমতো শ্বাস নিতে না পারায় অসুস্থ হয়ে পড়েন। ভবনের প্রথম তলা থেকে আগুনের সূত্রপাত বলে ধারণা করা হচ্ছে, যেখানে ভবন সংস্কারের কাজ চলছিল। দর্শক, এই ছিল এখনকার মতো। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ।